हेलो माय डियर स्टूडेंट्स, गुड मॉर्निंग। आशा करी तुम्हारा सबाई बाड़ीते सुस्थ एवं निरापदे आछो। ताहले चलो आर देरी ना करे आम्रा आमादेर मूल पाठे प्रवेश करी। जेहेतु नतून क्लास, नतून सहपाठी, तो सहपाठीदेर साथे तो आमादेर परिचिति पर्वटा सेरे नितेई हय प्रथम क्लासे। तो आजकेर पाठे आम्रा शिखबो किभाबे आम्रा आमादेर सहपाठीदेर साथे পরিচিত হতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস, সো গেট রেডি। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ব্রিং ইয়র ইংলিশ ফর টুডে বুক ক্লাস থ্রি অ্যান্ড প্লিজ ওপেন ইয়র ইংলিশ ফর টুডে বুক অ্যাট পেজ টু। আই হোপ দ্য পেজ অফ ইয়র বুক লুকস লাইক দিস। অলরাইট, সো ফার্স্ট উই উইল স্টার্ট অন অ্যাক্টিভিটি এ। Listen and say. তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পিকচারটি খুব ভালোভাবে লক্ষ্য করো। দেখো তো এখানে কি দেখা যাচ্ছে, কাদের দেখা যাচ্ছে, তারা কি করতে পারে। ঠিক বলেছ, এখানে একটি মেয়েকে দেখা যাচ্ছে, একটি ছেলেকে দেখা যাচ্ছে, এবং তারা কিন্তু দেখো তোমাদের মতো স্কুল ইউনিফর্ম পরে আছে, তাই না? আর তারা কিন্তু দেখে মনে হচ্ছে একটা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে তারা দুজন স্টুডেন্ট। এবার যেহেতু তারা স্টুডেন্ট, নিশ্চয়ই তারা দুজন দুজনের সাথে কথা বলছে। তারা কি কথা বলছে, এসো আমরা তাদের ওপরে দেওয়া যে স্পিচ বাবল আছে সে স্পিচ বাবল থেকে জেনে নেই। সো স্টুডেন্টস, ফার্স্ট উই স্টার্ট উইথ অ্যাক্টিভিটি এ, লিসন অ্যান্ড সে। স্টুডেন্টস দেখো তো এই ছবিতে কি দেখা যাচ্ছে। ছবিতে তোমাদের মতো বয়সী দুজন ছেলে মেয়েকে দেখা যাচ্ছে যারা স্কুলে যাচ্ছে। হয়তো তারা দুজন দুজনকে চেনে না, তারা দুজন দুজনের সাথে পরিচিত হয়ে নিচ্ছে। তারা কিভাবে দুজন দুজনের সাথে পরিচিত হয়ে নিচ্ছে, এসো এবার তাদের ওপর দেওয়া যে স্পিচ বাবলটি আছে সেই বাবল থেকে জেনে নেই। শুরুতে দেখো এই মেয়েটির ওপরে যে স্পিচ বাবলটি আছে সেখানে কিন্তু তার কথাটি লেখা আছে। কি লেখা আছে? মেয়েটি বলছে, হাই আম রিয়া। অন্যদিকে ছেলেটি কি বলছে সেটি তার ওপরে যে স্পিচ বাবলটি আছে সেখানে লেখা আছে। এবার ছেলেটি কি বলছে? ছেলেটি বলছে, হ্যালো আম মাসুক। আরো একবার শুনি, মেয়েটি বলছে, হাই আম রিয়া। ছেলেটি বলছে, হ্যালো আম মাসুক। সো স্টুডেন্টস, এখানে আমরা দেখলাম হু ইজ শি, রিয়া, অ্যান্ড হু ইজ হি, মাসুক। ভেরি গুড। আর তারা দুজন দুজনকে কি বলে গ্রিটিংস জানাচ্ছে? রিয়া তার নাম বলবার আগে মাসুককে বলেছে হাই। হাই বলে গ্রিটিংস জানিয়ে সে তার নিজের নামটি বলতে বলেছে, আম রিয়া। আর অন্যদিকে মাসুক কিভাবে রিয়াকে গ্রিটিংস জানিয়েছে, সে বলেছে হ্যালো। সে হ্যালো বলে গ্রিটিংস জানিয়ে তার নিজের নামটি বলেছে, আম মাসুক। ঠিক তেমনি তোমরাও তোমাদের নতুন শ্রেণীতে যখন তোমাদের সহপাঠীদের সাথে পরিচিত হবে শুরুতে এইভাবে গ্রিটিংস জানাতে ভুল করবে না কিন্তু। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার এসো আমরা এই অংশটি একসাথে পড়ব। সবাই প্রস্তুত? চলো শুরু করা যাক। শুরুতে আমি বলবো, তারপর আমারটা শুনে তোমরাও বলবে, হাই আম রিয়া, হ্যালো আম মাসুক। Again, hi, I'm Ria. Hello, I'm Mashuk. Well done. Now, students, let's see activity B. In activity B, it says, listen and say.
आगे तुम्हरा सुनबे एरपर बोलबे ओके एबार देखो आम्रा तुम्हादेर मतो दुजन छेले मेके देखछी एवं तार साथे आम्रा आरो एकजन के देखछी ताई ना देखे की मोने होच्छे से की होते पारे एखाने एकटा बेंच देखा जाच्छे एखाने एकटा डेस्क देखा जाच्छे ताहले एटी एकटी क्लासरूम आर जेहेतु एटी एकटी क्लासरूम ताहले तिनी के होते पारे ठीक बोलेछो शिक्षक टीचर वेरी गुड नाउ एबार आम्रा देखबो नतून क्लासे सहपाठीर बाइरे आमादेर किन्तु शिक्षकदेर साथेओ परिचित होते हय किभाबे एई काजटी करते हय एबार आम्रा এই অংশ থেকে জেনে নেব শুরু করি এসো দেখা যাক শুরুতে ছেলে এবং মেয়ে তাদের দুজনের সাথে একবারে একটি বাবল আছে স্পিচ বাবল আছে এই স্পিচ বাবলে তারা দুজন একই সাথে কিছু একটা বলছে কি বলছে এসো জেনে নেই ওরা একসাথে বলছে হ্যালো মিসেস ফারিহা হাউ আর ইউ অন্যদিকে তার পাশে দেয়া যে স্পিচ বাবলটি আছে তিনি বলছেন হ্যালো রিয়া অ্যান্ড মাশুক আম ফাইন থ্যাংকস তাহলে আমরা দেখলাম কিভাবে রিয়া এবং মাশুক তার শিক্ষকের সাথে কুশল বিনিময় করছে এখানে শুরুতে রিয়া এবং মাশুক তার টিচার মিসেস ফারিহাকে বলেছে হ্যালো মিসেস ফারিহা এরপর তার কুশল জানতে জিজ্ঞেস করেছে হাউ আর ইউ হাউ আর ইউ এরপর মিসেস ফারিহা একইভাবে রিয়া এবং মাশুককে হ্যালো বলে গ্রিটিংস জানিয়ে জানাচ্ছেন আম ফাইন থ্যাংকস মাই ডিয়ার স্টুডেন্টস এসো আমরা এই অংশটি একসাথে পড়ি স্টুডেন্টস রিপিট আফটার মি হ্যালো মিসেস ফারিহা হাউ আর ইউ হ্যালো রিয়া অ্যান্ড মাশুক I'm fine. Thanks. Again, repeat after me. First, hello, Mrs. Fariha. How are you? Okay. Now, Mrs. Fariha reply, hello, Riya and Mashuk. I'm fine. Thanks. Shuturang, my dear students, amra etokkhon janlam কারোর সাথে পরিচিত হতে হলে আমরা শুরুতে হাই অথবা হ্যালো বলে নিজের নামটি বলবো এরপর কুশল জানতে জিজ্ঞেস করব হাউ আর ইউ আর এর উত্তরে আমরা বলবো আম ফাইন থ্যাংকস তাহলে আজকের পাঠে আমরা জেনে নিলাম কিভাবে গ্রিটিংস এন্ড ইন্ট্রোডাকশনস করতে হয় স্টুডেন্টস ক্লাসটি শেষ করবার আগে চলো আমরা একটু ছোট্ট বাড়ির কাজ নিয়ে নেই তোমাদের আজকের বাড়ির কাজ হলো প্র্যাকটিস ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ অর্থাৎ আজকের পাঠে যেভাবে রিয়া এবং মাশুক একে অপরের সাথে পরিচিত হয়েছে ঠিক সেভাবে তোমরা তোমাদের বাড়ির বড়দের সাথে কিংবা তোমাদের ভাই বোনদের সাথে এমনি করে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস প্র্যাকটিস করবে দ্যাটস অল ফর নাও যাওয়ার আগে একটি কথা করোনা ভাইরাস মহামারীর এই সময়টাতে তোমরা অবশ্যই বাড়িতেই থাকবে আর যদি কোনো কারণে বাড়ি থেকে বের হতেই হয় তাহলে মুখে মাস্ক পরে বের হবে আর স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মেনে চলবে ভালো থাকো সুস্থ থাকো কিপ লার্নিং গুড বাই